আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আমার চ্যানেলের মধ্যে ধারাবাহিক ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর টিউটোরিয়াল ভিডিও আপনাদের উপকারের জন্য সহজ ভাষায় বাংলা ভাষায় পাবলিশ করছি। আপনারা অবশ্যই জানেন, যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন তারা এই ভিডিওগুলো প্রতিনিয়ত পাচ্ছেন এবং অনেকেই নিজেদেরকে জ্বালিয়ে নিচ্ছেন বা উন্নত করছেন, সেজন্য আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলাস্ট্রেটর সিসি এর মাধ্যমে একটি অবজেক্টকে কেটে আলাদা করতে হয়। আমরা সাধারণত লোগো ডিজাইন করতে বা কোনো একটি কার্ট ডিজাইন করতে, ব্যানার ডিজাইন করতে আমাদের একটি অবজেক্টকে কেটে একাধিক অংশে রূপান্তরিত করতে হয়। তো কিভাবে করব সেটি আমি আপনাদের দেখাতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়। বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু মেসেজ দিচ্ছি। মেসেজগুলো হচ্ছে, বন্ধুরা, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান, অর্থাৎ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর উপরে ভালো দখল থাকতে হবে। অর্থাৎ প্রফেশনালিজম এমন একটি বিষয় যেটি কিনা আপনি একদিনে অর্জন করতে পারবেন না, আপনাকে ধাপে ধাপে প্রতিদিন প্র্যাকটিস করে সেটি নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করে অর্জন করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি প্রফেশনাল মানে গ্রাফিক ডিজাইনার হন, তাহলে আপওয়ার, ফাইবার, ফ্রিলান্সার, পিপল ফর আওয়ার এবং 99 ডিজাইনের মতো প্রফেশনাল মার্কেট প্লেসগুলোতে দাঁড়াতে পারবেন। কেননা একজন গ্রাফিক ডিজাইনার কী পরিমাণ অর্জন করে বা উপার্জন করে মাসে, তা কিন্তু আনবিলিভেবল। তো বন্ধুরা, আমি অনেক কথা বলেছি, আসুন মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, পর্দায় দেখতে পাচ্ছেন আমি চারটি কাজ দেখিয়েছি, একটি, দুটি, তিনটি, চারটি। এই চারটি কাজ আপনি কিভাবে করবেন, অর্থাৎ আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে একটি অবজেক্টকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে সহজে কেটে আলাদা করে নান্দনিক উপায়ে আপনি একটি সুন্দর মানের ডিজাইন তৈরি করবেন সেটি। এই ডিজাইনগুলো বেসিক্যালি লোগো, ক্রোশিয়া, কার এবং ইত্যাদি বিভিন্ন ধরনের ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই কাজগুলো করতে হয়। সুতরাং এক কথায় বলা যায়, আমার আজকের ভিডিও হচ্ছে হাউ টু স্প্লিট শেপ, অর্থাৎ শেপ বিল্ডার টুলের মাধ্যমে আপনি কিভাবে একটি শেপকে বা অবজেক্টকে কেটে আলাদা করবেন, নান্দনিক রূপ দিবেন, সেটি আমি দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমি চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল। এই রেক্ট্যাঙ্গেল টুল এর শর্টকাট কি হচ্ছে এম, আমি এটাতে ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এরকম একটি মেনু আসবে, এখানে ওয়েট এবং হাইট দেওয়া আছে, আপনি চাইলে এখানে ওকে করতে পারেন অথবা আপনি আপনার ইচ্ছা মতো এখানে 50 পিক্সেল ক্লিক দিতে পারবেন। তারপর আপনি ওকে বাটনে ক্লিক করলে একটি রেক্ট্যাঙ্গেল টুল তৈরি হয়ে যাবে। এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে আনতে হবে। তো আমি এটাকে ফিল কালার দিচ্ছি, ফিল কালার হয়ে গেল। ফিল কালার হয়ে যাওয়ার পরে আমার যে কাজটি সেটি হচ্ছে এটি আমি একটু ডানে নিয়ে আসি। ডানে নিয়ে আসার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইন সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে লম্বা করে লাইন সেগমেন্টটা আঁকলাম। আঁকার পরে এটাকে আমি একটু অন্য কালার দিই, ব্ল্যাক কালার দিই। ব্ল্যাক কালার দেওয়ার পরে একটি ব্ল্যাক হলো হালকা। এরপরে আমি এই দুটোকে সিলেক্ট করব, একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার আমি অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব এবং এটাতে যদি ক্লিক করি পার্টিকুলার অ্যালাইন সেন্টারে, তাহলে মাঝ বরাবর, অর্থাৎ এই যে রেক্ট্যাঙ্গেলটি দেখতে পাচ্ছেন, আয়তক্ষেত্রটি দেখতে পাচ্ছেন, এই আয়তক্ষেত্রের মাঝ বরাবর এই লাইন সেগমেন্ট টুলটি স্থাপিত হয়ে গেল। এবার পুরো সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন, মূল কাজ, সেটি হচ্ছে শিফট বিল্ডার টুলে যাবেন। শিফট বিল্ডার টুলের শর্টকাটটি হচ্ছে শিফট প্লাস এম। আপনি যদি প্রফেশনাল মানে গ্রাফিক ডিজাইনার হতে চান, আমি আপনাকে রিকমেন্ড করবো অবশ্যই আপনাকে শর্টকাট এগুলো মনে রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এইবার এটিতে সিঙ্গেল টান দেই, তাহলে এটি এভাবে রূপ নেবে। এরপরে আমি যদি আবার টান দিই, তাহলে ব্ল্যাক কালার হয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা কিভাবে আপনি একটি রেক্ট্যাঙ্গেল টুলকে কেটে আলাদা করবেন। আপনি চাইলে এই
এটার কালারও চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আমি এটির কালারও চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা, খুব সহজে আপনি একটি শেপকে নিজের মনের মতো করে আপনি তৈরি করতে পারবেন খুব সহজে। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে বেসিক এই বিষয়টি জেনে রাখতে হবে। আমি চাইলে এটিকে এখন আলাদা করে নিতে পারবো, এটি যদি আমি রাইটে নিয়ে যাই তাহলে এটি আলাদা হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। এবার আমি এটি কেটে দেই, ডিলিট করে দেই, তাহলে হয়ে গেল আমার প্রথম সিকিউরিটি অর্থাৎ পর্দায় যেটি দেখতে পাচ্ছেন। এই গেল এক নম্বর। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা দ্বিতীয় এটি। ধরুন আমি এই শেপটি নিলাম, কপি করে অল্টার প্রেস করে এবং মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় এবার এদিকে আনার পরে আমি পুনরায় লাইন সেগমেন্ট তুলে যাব। লাইন সেগমেন্ট তুলে যাওয়ার পরে আমি লাইন সেগমেন্ট টুলটি আঁকলাম। এরপরে আমি স্ট্রোক দিব, স্ট্রোকটা ব্ল্যাক দেই। স্ট্রোকটা ব্ল্যাক দেওয়ার পরে এই ধরনের দেখা যাবে। আপনি চাইলে এটিকে একটু বাঁকা করে নিজের ইচ্ছা মতো স্থাপন করতে পারেন এই শেপের উপরেই। বন্ধুরা, এই কাজগুলো বিশেষ করে লোগো ডিজাইন, রোশিয়ার ডিজাইন, হার্ড ডিজাইনের মধ্যে ইউজ হয়। এবার আমি পুনরায় এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার আমি শিফট প্লাস এন বা শেপ বিল্ডার টুলের মধ্যে প্রেস করলাম। এবার এটি আমি কালারাইজ করি, কালারাইজ করব ব্ল্যাক কালার, তখন এটি আবার টান দিব, ব্ল্যাক কালার হয়ে যাবে। এবার এটিকে যদি আমি আবার চেঞ্জ করতে চাই কালার, তাহলে আমি অবশ্যই চেঞ্জ করতে পারবো। এ হচ্ছে বন্ধুরা একটি শেপকে দুইটি উপায়ে আলাদা করে নেওয়া। এবার আমি এটি কেটে দিই, কেটে দেওয়ার পরে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এই শেপটি আমি দুই ভাগ করে ফেললাম। এবার আমি এটি এদিকে রাখছি। এরপরে তৃতীয়টি হচ্ছে একটি ইলিপস টুলের মাধ্যমে কিভাবে আপনি একটি বল আঁকবেন এবং বলকে আলাদা করবেন। এটি অনেকটা ফেপসির লোগোর মতো। এই লোগোটি আপনি অন্যভাবে করতে গেলে আপনার প্রচুর সময় প্রয়োজন হবে। তো এটি তৈরি করতে গেলে প্রথমে আপনাকে ইলিপস টুলে যেতে হবে, আবার পুনরায় মাউসের লেফট বাটন প্রেস রাখা অবস্থায় ইলিপস টুলে ক্লিক করবেন। এরপর শিফট প্লাস অল্টার প্রেস করে আপনি সমানভাবে একটি সার্কেল আঁকবেন। সার্কেল আঁকার পরে আপনি এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে পুনরায় লাইন সেগমেন্ট খুলে যাব। লাইন সেগমেন্ট খুলে যাওয়ার পর একটি আঁকলাম, এটিকে আমি এবার পুনরায় রেড কালার দিচ্ছি। রেড কালার দেওয়ার পরে পুনরায় এটিকে আমি কপি করব। কপি করে অল্টার প্রেস করা অবস্থায় কপি করলাম। আরেকটি আঁকলাম, দুটি লাইন সেগমেন্টকে আমি একত্র করলাম। একত্র করার পরে পুনরায় এটিকে আমি পুরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলে বরাবর এই বৃত্তের মধ্যে অবশ্যই বসে যাবে। এবার এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আর কিছুই নয় বন্ধুরা, আমি পুনরায় শিফট বিল্ডার টুলে ক্লিক করব। শিফট বিল্ডার টুলে ক্লিক করলে চারটি অংশ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি চাচ্ছি এই দুটি অংশ এক কালার দিব এবং এই দুটি অংশ এক কালার দিব। আপনি চাইলে একটি লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে করতে পারেন আলাদা আলাদা এবং চারটিও করতে পারেন। এবার আমি এটিকে রেড কালার দিচ্ছি। রেড কালার দিলে এটি গ্রুপ এরকম ধারণ হবে। খুব সহজে আপনি নান্দনিক হয়ে আপনি একটি বৃত্তকে কেটে আলাদা করে এভাবে রূপ দিতে পারেন খুব কম সময়ের মধ্যে। আপনি ইচ্ছা মতো নিজের কালার দিতে পারেন। তো বন্ধুরা, এবার আমি এটিকে কালারাইজ করছি। চারটি কালারের রূপান্তর করতে পারি অথবা দুটি কালারের রূপান্তর করতে পারি। তো বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি কিভাবে আপনি একটি সার্কেলকে আলাদা করে কেটে নেবেন। এবার আমি কি করবো, এটিকে একটু উপরে তুলে দেই, অ্যারো কি প্রেস করে আপ অ্যারো হয়ে গেল বন্ধুরা। এবার চাইলে আপনি
এটাকে বিভিন্ন রূপ দিতে পারেন। এবার বন্ধুরা সবচেয়ে যে বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি এল সিম্বল রয়েছে। আপনি যখন কোনো লেটারকে কাটতে যাবেন তখন যে সমস্যাটির মুখোমুখি হবে সেটি দেখা যাচ্ছে। ধরুন আমি এখানে এল প্রেস করলাম, প্রেস করে এলটা নিয়ে আসলাম। এবার আমি অর্থাৎ প্লাস শিফট একত্তরে ধরে বড় করলাম। বড় করার পরে বন্ধুরা আমি চাচ্ছি এই শেপের মতো এই অবজেক্টটিকে যেভাবে আমি কেটেছি আমি আর তাকে সেটি কেটে নিব। তো স্বাভাবিকভাবে লাইন সেগমেন্ট টুল দিলে এটি কিন্তু কাটবে না। ধরুন আমি এটিকে কাটতে চাচ্ছি, কি অবস্থা হয় একটু দেখুন বন্ধুরা। আমি এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি শিফট বিল্ডার টুলে যাই তাহলে এটি কিন্তু কাটছে না বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো এটি কাটছে না। তাহলে কি করতে হবে সেটি দেখাচ্ছি। আমি লাইন সেগমেন্ট টুলটা এদিকে রাখলাম, এদিকে রাখার পরে এটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট এবং ও একসাথে যখন প্রেস করব তখন এটি সহজে কাটা যাবে এবং এটিকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এটিকে আমি যখন এটি একটি কপি করি সবসময় একটি কপি করে রাখবেন যাতে আপনার কষ্ট কমে। এবার আসি এটিকে আমি কাটতে চাচ্ছি, কাটার জন্য আমি পুনরায় লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে সিলেক্ট করলাম, পুনরায় পুরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি পুনরায় আবার শিফট বিল্ডার টুলের মধ্যে গেলাম। যাওয়ার পরে এটিকে যদি আমি এখন কালারাইজ করতে চাই তাহলে অবশ্যই আমি এখন কালারাইজ করতে পারবো। দেখুন বন্ধুরা খুব সহজে আমদানি উপায়ে আমি এটিকে কিভাবে আলাদা করলাম খুব সহজে। এবার চাইলে এই নিচের অংশটি আমি কালারাইজ করতে পারি, কালারাইজ করে ফেললাম। তো বন্ধুরা খুব সহজে আমি এটি করে ফেললাম। আপনি চাইলে আপনি বিভিন্ন লেটারকে এভাবে কেটে আলাদা করে ফেলতে পারেন। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে চারটি কাজ দেখালাম কিভাবে লাইন সেগমেন্ট টুল এবং শিফট বিল্ডার টুল ইউজ করে নান্দনিক উপায়ে একটি কঠিন অবজেক্টকে খুব সহজে রূপ দেওয়া যায়। আপনার ক্রিয়েটিভিটি প্রয়োগ করে আপনি যদি ধৈর্য ধরে গ্রাফিক ডিজাইনিং করতে পারেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, আপনি প্রফেশনালিজম অর্জন করবেন নিশ্চিত। এবং এই প্রফেশনালিজম প্রয়োগ করে আপনি মাস আর্নিং করতে পারেন বিভিন্ন প্রফেশনাল মার্কেট প্লেসগুলো থেকে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব ভিডিওটি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই পুরোপুরি আপনি কেটে কেটে দেখবেন এবং বারবার আপনি চ্যানেলের মধ্যে এসে যদি দেখেন তাহলে একবার দেখলে আপনি প্র্যাকটিস করলে আপনার ইজিলি চলে আসবে। আমি চেষ্টা করি আমার চ্যানেলের মধ্যে সহজ উপায়ে কীভাবে যে কোনো একটি কোডিং বিষয়কে সহজ করা যায় সেটি চেষ্টা করি। তো বন্ধুরা জানি না কতটুকু আপনাদেরকে স্যাটিসফাইড করতে পেরেছি। আমি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে সবসময় ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি। তো বন্ধুরা ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।